যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে কাফির হবে, যারা মুরতাদ হবে, ওই ধরনের ব্যক্তি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে যাবে, ওই ধরনের কাফের গুরু সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে, এই ধরনের কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। সম্মানিত সামিন, সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমরা যখন দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে ইহুদরা কটূক্তি করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন, সেই জন্য আমাদের মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি শিক্ষা দিলেন, ওগো আশেকে রসুল, ওগো মুসলমান তোমরা জেনে রাখো গুস্তাখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিও সে ভি বত্তর হে, যারা গুস্তাখে রসুল তারা ইহুদের চেয়ে নিকৃষ্ট, গুস্তাখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিও সে ভি বত্তর হে, এটাই শিক্ষা। আমরা কখনো গুস্তাখে রসুলদেরকে মুসলমান মনে করতে পারবো না, আমরা কখনো গুস্তাখে রসুলদের সাথে মেলামেশা করতে পারবো না, আমরা কখনো গুস্তাখে রসুলদেরকে আমাদের প্রেমের মানুষ মনে করতে পারবো না, বরং তারা দুশ্মনের রসুল হিসাবে নিয়ে তাদেরকে ঘৃণা করতে হবে, তাদের থেকে দূরে যেতে হবে, তাদেরকে চুরে মারতে হবে, আমাদের ঘৃণার দৃষ্টি তাদের দিকেই দিতে হবে। এটাই হচ্ছে মুর্শিদে বরহক হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির শিক্ষা, যেটা যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ইসলামের শিক্ষা, যে শিক্ষা দিয়েছেন সেটা ইশকে রসুলের শিক্ষা, যে শিক্ষা দিয়েছেন জীবনের সব সময় জীবনকে উনি শিক্ষা দিয়ে গিয়েছেন মানব জাতিকে রসুল পাকের প্রেম ভালোবাসা কুরআন সুন্নার আলোকে জীবন যাপন করার একমাত্র পথ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তিনি মুর্শিদে বরহক, তিনি আমাদের মুর্শিদ, যিনি গুস্তাখে রসুলকে কখনো ছাড় দেন নাই, আমাদেরও গুস্তাখে রসুলকে কখনো ছাড় দেওয়া যাবে না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। গুস্তাখে রসুল ছিল আবুল আহাব, আবুল আহাব গুস্তাখে রসুল ছিল, সে বলতে লাগলো, আবুল আহাব বলতে লাগলো মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়, সে ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ধ্বংস তুমি হয়ে যাও। ও আবুল আহাব তুমি বলেছ আমার রসুলকে ধ্বংস হও, আবুল আহাব আমার রসুল নয়, আমার রসুলকে ধ্বংস বলেছ, ও আবুল আহাব শুনে নাও সংবাদ দিয়ে দিচ্ছি আল্লাহ, আমি সংবাদ দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ অভিশাপ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হয়ে গেছ, কিয়ামত পর্যন্ত আবুল আহাবের প্রতি সেই অভিশাপ। মুসলমানরা তেলাওয়াত করতে থাকে সূরা আল আহাবে,